এবছর যেন অপুবিশ্বাস, শাকিব খান এবং জয় সবাই অনেক বেশি উপহার পেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। ও আব্রাম খান জয় ইতিমধ্যে মায়ের কাছ থেকে গাড়ি এবং বাবার কাছ থেকে এরোপ্লেন উপহার পেয়েছে এবং তার ঝুলিতে এবার জমা হয়েছে আরো একটি মজার গিফট, সেটা হচ্ছে তার দাদি অর্থাৎ শাকিব খানের মা পাঠিয়েছেন আব্রাম খান জয়ের জন্য একটি সুন্দর কারুকাজ করা পায়জামা পাঞ্জাবি এবং টুপি। এই গিফটটিতে জয় অনেক বেশি খুশি হয়েছেন কারণ ঝলমলে একটি টুপি পাঠিয়েছেন এবং পাজামা পাঞ্জাবিটার রঙও খুব সুন্দর ছিল, লাল রঙের পাজামা পাঞ্জাবি, যেটা আসলে জয়কে অনেক সুন্দর লাগবে। এবং জয় ইতিপূর্বে এরকম টুপি আর পাজামা পাঞ্জাবি উপহার পায়নি, দাদির কাছ থেকে এই গিফট পেয়ে জয় খুব খুশি হয়েছে। যদিও দাদির সঙ্গে খুব একটা দেখা হয় না, বাবা অসুস্থ থাকার কারণে অনেক দিন কিন্তু তিনি ছিলেন বাবার সঙ্গে এবং সেই কারণেই হয়তো বা জয়ের জন্য তার দাদি একটু সুযোগ পেয়েছে তার জন্য কিছু করার। এই সুযোগেই কিন্তু তিনি গিফটটা তৈরি করিয়েছেন জয়কে মাপ দিয়ে এবং নিজে তার যে শাকিব খানের যে ডিজাইনার আছে তাকে বলে রেখেছিলেন যে এই ধরনের একটি খুবই কারুকাজ করা জড়ি দিয়ে মকমলের একটি পাজামা পাঞ্জাবি এবং টুপি আমার ছেলের জন্য গড়িয়ে দাও। সত্যি সত্যি ড্রেসটা আসলে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, আব্রাম খান জয়কে আসলে অনেক বেশি সুন্দর লাগবে কারণ ও দেখতে অনেক সুন্দর এবং সুন্দর বাচ্চা তাদেরকে লাল এবং গোল্ডেন কারুকাজ করা জিনিসপত্র আসলে অনেক বেশি মানায়। শাকিব খান তার ছেলেকে এই ড্রেসটি যখন তার মা তার হাতে দিয়েছেন তখন তিনি খুশি হয়েছেন, তিনি বলেছেন তুমি দাদি তুমি দিয়েছো আমি অনেক খুশি হয়েছি, আমাকে দেখাবার কি আছে। শাকিব খান আসলে তার মাকে অনেক বেশি ভালোবাসেন এবং মায়ের দেওয়া উপহার তার ছেলে পড়বে এটাই তিনি আশা করছেন, তবে পরবর্তীতে এই উপহার পেয়ে অপুবিশ্বাস কি করেন সেটাই আসলে ভাবার বিষয় কারণ অপুবিশ্বাস জানেন যে তার পরিবারের যে কষ্ট তার উপর দিয়ে গেছে সেই কষ্টগুলো আসলে অনেক ছোট নয়, তিনি অনেক চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করে দেখেছেন যে তাকে কিভাবে জয়ের জন্য স্ট্রাগল করতে হয়েছে, জয়কে ভালোবেসে জয়কে তৈরি করতে তার কত কষ্ট হয়েছে। সেখানে তার পরিবার থেকে তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে সেই ধরনের কোনো সুযোগ সুবিধা বা তাদেরকে তাদের কোনো হেল্প তিনি কখনোই পাননি। তিনি যখন জয়ের জন্য এই মোটা শরীরেও নাচ করছেন, স্টেজ শো করছেন, অনেক কিছু করেছেন কিন্তু তখন কিন্তু তাকে তাকে দেখা যায়নি যে ওই পরিবার থেকে তার জন্য কোনো মায়া সিম্প্যাথি বা ভালোবাসা, যার ফলশ্রুতিতে তার কিছুটা ক্ষোভ কিছুটা রাগ রয়ে গেছে। আর এ কারণেই তিনি হয়তো বিশেষ করে তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তেমন সাপোর্ট না পাওয়াতে অনেক সময় হয় কি নিজেদের মধ্যে অনেক ঝগড়াঝাটি অনেক কিছু হয় বা মনোমালিন্য হয়, একজন আরেকজনের ভিতরে ইগো কাজ করে, কিন্তু পরিবারের যে মানুষগুলো থাকে তারা চেষ্টা করে যে সেই সংসারটাকে আগলে রাখার, কিন্তু শাকিবের মা যেটা করেছেন সেটা তিনি ছেলের পক্ষই নিয়েছেন এবং কখনোই বলেননি ছেলেকে যে অপুর দিকে খারাপ কিছু করিস না, অপুকে কষ্ট দিস না বা অপুকে নিয়ে সংসার করতেই হবে, এই ধরনের কথাগুলো আসলে সাপোর্ট হিসেবে অপু বিশ্বাস পাননি, যার ফলশ্রুতিতেই হয়তো বা তার আবেগটা আসলে এভাবে আর কাজ করছে না। যাই হোক, আমরা চাই শাকিব খান, অপু বিশ্বাস, জয় এরা ভালো থাকুক, এদের পরিবারের যারা আত্মীয় রয়েছেন তারা আসলে ধীরে ধীরে তাদের ভুলগুলো বুঝতে পারুক। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্বতে সাবস্ক্রাইব করুন।